পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। বুঝি আমি নুরউদ্দিন বলছিলাম। জি নুরউদ্দিন ভাই, প্রশ্ন করুন। বুঝি আমি বলছিলাম, অনেকে সৎ মানুষের শাসন চাচ্ছে, কিন্তু সৎ লোকের পরিমাণ কিভাবে বৃদ্ধি করা যায়? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ দুরুদ্দিন সাহেব, আপনি শুনতে থাকুন। সম্ভবত আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, সৎ লোকের পরিচয় কি? আমরা সকলে তো সৎ থাকতে চাই, বা সকলে আমরা বলি আমরা সৎ, আসলে সৎ কিভাবে থাকা যায়, কিভাবে চিনা যায়? ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক বুজুদ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। সৎ বলতে যারা ইমান এনেছে, আল্লাহ ওয়ালিউল্লাযীন আমানু, ওই সমস্ত ব্যক্তি যারা ইমান এনেছে তাদের বন্ধু হলো আল্লাহ। অতএব আল্লাহর বন্ধু যারা আছে তারাই সৎ। হ্যাঁ, আপনি আল্লাহর বন্ধুর মধ্যে ক্যাটাগরি আছে, নবীর এক ক্যাটাগরিতে, সিদ্দিকিনের আর ক্যাটাগরিতে, আমরা আর ক্যাটাগরিতে। তো ওলিদের একদম নিম্নতম পরিচয় হলো কি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ইমান এনেছে এবং প্রত্যেক কাজের মধ্যে তাকওয়া কি চাই, থাকার চাহিদা অনুযায়ী আমল করেছে, মা বাবার সাথে ব্যবহার করার সময়, বন্ধুদের সাথে ব্যবহার করার সময়, প্রতিবেশীর সাথে ব্যবহার করার সময় সবসময় তাকওয়াকে অগ্রাধিকার বলেছেন শেখ আল্লামা আসজাদ মাদানী দামাত বারাকাতুহুম, হোসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহির ছেলে, ছেলে হোসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহির নাতি, অর্থাৎ আসাদ ছেলে, হোসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহির ছেলে আসজাদ মাদানী, অর্থাৎ আসাদ মাদানী, আরশাদ মাদানী, আসজাদ মাদানী, উনি সবাই ছোট, হোসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহির ছেলে। তো উনি এক জায়গাতে এক বয়ানে বলেছিলেন, আমাদের দেশে এসেছিলেন, উনি বলেছেন বর্তমান জামানার তোমরা অলি দেখতে চাও, চিনতে চাও, তাহলে অলি হলো যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করেন, এরপরে ওয়াজিবগুলো আদায় করেন, এরপরে সুনানে মুয়াক্কাদগুলো আদায় করেন, সাধ্য অনুযায়ী নওয়াফেল করেন, তেলাওয়াত করেন, নিয়মিত যিনি কাজটি করেন তাহলে আহাব্বুল আমালে ইলাল্লাহ আদওয়া মুইন কাল্লা, এই হাদিসের উপর উনি আমল করছেন, তাহলে ইনি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় প্রিয় ব্যক্তি। তাহলে এই যে সততার একটা মাপকাঠি কিন্তু আমরা হাদিস দ্বারা এবং আমাদের এই বুজুর্গের কথার দ্বারা পেয়েছি। এর সাথে আমরা আরেকটু অ্যাড করতে চাই, যিনি এই কাজগুলো করেন নিঃসন্দেহে সুন্নায় রাসূলের উপরে তিনি কিন্তু চলেন, এত্তেবায়ে সুন্নত, অর্থাৎ সুন্নতের অনুসরণ অনুকরণ যার ভেতরে আছে, ফরায়েজগুলো যথাযথভাবে আদায় করেন, তিনি আল্লাহ তায়েত সৎ। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু বলে দিয়েছেন, একজন মানুষের জহিরি অবয়ব দেখে কিন্তু অনেক কিছু নির্ভর করে, আদমি রাজাবা ফাজি হাকুনাদ, মানুষের ভাষা মানুষকে অনেক উপরে উঠিয়ে নেয়, মানুষের ভাষা মানুষকে অনেক অপমানিত লাঞ্ছিত করে দেয়। ঠিক একজন মানুষ যখন সুন্নতি লেবাস, সুন্নতি পোশাক, তহারাত সব কিছু আছে, তো আপনি ইচ্ছা করে আপনি দেখতে পারেন যে উনি আসলে কয়েকদিন আপনি যাচাইও করতে পারেন, দেখা যাবে যে যদি সৎ আপনার কাছে মনে হয় আপনার তার আপনার দিনই মুরব্বী বানাতে পারেন, আপনার ইত্যাদি আপনি বানাতে পারেন, এতে করে আপনার আমার ইহ এবং পরজগতে ফায়দা হবে। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোন মাসা দেখেন, যারা সত্যবাদী তাদের সাথে চলো। সেটার জন্য অবশ্যই আপনাকে যাচাই করতে হবে, অবশ্যই আপনার দিলের এতমিনান তার উপরে আসতে হবে।